হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনকে মুসকান ব্লগ। তো কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোর সাথে। তো প্লিজ তো ভিডিওটা দেখো না, স্কিপ করবে, তোমরা কি বলছে না বলছে তোমরা কিছুটি শুনতে পারবে না। প্লিজ তোমরা দয়া করে ভিডিওটা মন দিয়ে দেখো, আর যারা যারা এই ভিডিওটা দেখবে তাহলে প্লিজ একটা করে লাইক করো, আর যাদের যাদের মানে মনে হবে যে এই মানুষটার পাশে দাঁড়ানো দরকার, তোমাদের প্লিজ এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, আর এই মানুষটির সামনে মানে পাশে এসে দাঁড়াও প্লিজ। খুবই অসহায় একজন মায়ের কিডনি নষ্ট হয়ে, তো বন্ধুরা তোমরা নিজেরে দেখে নাও ওনার চলতে কতটা কষ্ট হয় আর কীভাবে হাঁটে। উনি দুটো করে হাঁটতে পারে না, আর প্রথমত ওনার পা খারাপ, ওনার হাত একটা পুরো হ্যান্ডিক্যাপ, উনি একদমই চলতে পারে না, তবু এইভাবে ছুটছে মায়ের জন্য পরিবারের জন্য। তো তোমরা প্লিজ একটু বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো, যেন এই মানুষটি আরও এনার মতো আরও অনেক পাশে দাঁড়াতে পারে। তো বন্ধুরা তোমরা নিজেরে দেখে নাও ওনার চলতে কতটা কষ্ট হয় আর কীভাবে হাঁটে। উনি দুটো করে হাঁটতে পারে না, আর প্রথমত ওনার পা খারাপ, ওনার হাত একটা পুরো হ্যান্ডিক্যাপ, উনি একদমই চলতে পারে না, তবু এইভাবে ছুটছে মায়ের জন্য পরিবারের জন্য। তো তোমরা প্লিজ একটু বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো, যেন এই মানুষটি আরও এনার মতো আরও অনেক পাশে দাঁড়াতে পারে। যে কথাটা বলছি, আমার মায়ের কিডনি নষ্ট হয়ে গেছে, তো একটা কিডনি ভালো আছে, ডক্টর এটা দেখে বললো, আর একটা কিডনি পুরো বাদ দেওয়া হয়েছে। আর উনি আমাদের পাড়াতে প্রত্যেক সপ্তাহে হোক মাসে হোক একবার দু করে আসেন উনি, আর মানে এবারে রমজানের ফেতরা তো আমরা দিয়ে দিয়েছি অটোমেটিক ওনাকে, এখনও আমাদের বাড়ি থেকে দুটো ওনাকে একটা হয়তো এখনও দেওয়া হবে। তো যাই হোক, সবাই প্লিজ এই মানুষটার পাশে এসে দাঁড়াও, যারা দূর থেকে ভিডিওটা দেখছো প্লিজ এই মানুষটার হয়ে একটা লাইক করো, আর যদি তোমাদের মনে হয় যে মানুষটির হেল্প করবে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করো, আর প্লিজ মানে আমার পাশে এসে দাঁড়াও, যে এরকম মানুষদের যেন পাশে আমি দাঁড়াতে পারি, তোমাদের সূত্রে যেন আমি তাদেরকে কিছু বলেও দিতে পারি। তো প্লিজ তো ভিডিওটা না দেখলে তোমরা মিস করবে, আমি এখনো বলছি। তো আজকে যে মানুষটা এভাবে চলছে খুবই কষ্ট হচ্ছে, আমি মন থেকে বলছি, আমার এইসব মানুষদের দেখলে আমার বুকের মধ্যে যেন একটা জ্বালা পোলা শুরু হয়ে যায়। তো প্লিজ এরকম কাউকে দেখলে কেউ মুখ ফুরিয়ে নেবে না, তো এই মানুষটির সামনে মানে আমরা দাঁড়াতে চাই। তো প্লিজ যদি কেউ হেল্প করতে চাও তাহলে প্লিজ বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করো, সবাইকে শেয়ার করো, আর বেশি বেশি করে তোমরা প্লিজ লাইক দাও অন্তত এই মানুষটার হয়ে, যাতে কিছুই ইনকাম করতে পারলে আমি এই মানুষটার হাতে তুলে দিতে পারবো তোমাদের সূত্রে। তো প্লিজ, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার পাশে তোমরা সবসময় থেকে হবে, আর যারা সাবস্ক্রাইব করো না তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে তোমাদের কিছু ভিডিও যাতে কোনো প্রবলেম না হয়। তো পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। তো ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো, তো টাটা। তো প্লিজ একটা লাইক করো, আর যারা একটু বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। তো বন্ধুরা দেখতে পারলে চাচা কি করে মানে কিভাবে বসে আছে, উনি সেভাবে সত্যি চলতে পারে না, আমার তো খুবই কষ্ট হয়েছিল। যত কিন্তু মুহূর্তে রয়েছে এইসব মানুষদের দেখে, তো প্লিজ চাও যারা এই মানুষটির পাশে থাকতে চাও, মানুষটিকে সাহায্য করতে চাও, তো প্লিজ আমার এই ভিডিওটা বেশি পরিমাণে তোমার শেয়ার করো, যাতে সবার কাছে পৌঁছে যায়। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা এরকম মানুষদেরকে প্লিজ সরিয়ে দেওয়ার চেষ্টা করো না, যত সম্ভব এরকম মানুষের পাশে দেওয়া হয়। তো বন্ধুরা দেখতে পেলে আমার ভিডিওটা আজকে মতো এখানেই এন্ড করলাম। তো আগে যা বলে দিয়েছি বলে দিয়েছি, সেটা প্লিজ এই মানুষটি পাশে পাশে দাঁড়াও, বেশি লাইক করো, শেয়ার করো, সবটা যা